अस्सलाम वालेकुम मिस। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। তোমাদের 12 তারিখ থেকে তোমাদের হচ্ছে নতুন দিবে আর কি, তেমন কোনো পরিবর্তন হবে না। শুধু মনে হয় তোমাদের প্র্যাকটিক্যাল আছে যাদের, মানে প্র্যাকটিক্যাল গুলো অ্যাড হবে আর কি, প্র্যাকটিক্যাল ক্লাসও হবে। আর 12 তারিখ থেকে নতুন নতুন মানে যেটা আলোচনা হচ্ছে টিচারদের মধ্যে দিবে। তো আমার আমি যেহেতু জানলাম ব্যাপারটা বলে দিলাম, তোমাদের ক্লাস না 9টার থেকে শুরু হবে। যেমন এখন যেরকম শুধু আমি 9টায় নিচ্ছি সেরকম না, মানে তোমাদের সব ক্লাসই হচ্ছে 9টার থেকে শুরু হবে, বুঝছো? আর শেষের দিকে একটা ক্লাস বাড়বে আর কি, মানে মোট 4টা ক্লাস হবে। এখন যেরকম তোমার 3টা ক্লাস হচ্ছে না, আর সেই জায়গায় হচ্ছে তোমাদের মানে 12 তারিখ থেকে হচ্ছে 4টা করে ক্লাস হবে। আর হচ্ছে তোমার 9টা থেকে শুরু করে ওই মানে 12টা 50 পর্যন্ত আর কি, যেরকম তোমরা এখন করছো। তো যারা সায়েন্সের আছে তাদের আসলে ক্লাস বেশি বেড়ে যাবে, কারণ সায়েন্সের তো সব জায়গাতে প্র্যাকটিক্যাল আছে, তোমাদের তেমন প্র্যাকটিক্যাল নাই। কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে তোমাদের? ICT আর ইয়েতে না, গার্হস্থ্য মনে হয়। এছাড়া তো তেমন কোনো প্র্যাকটিক্যাল আছে না, এই তো কমার্সে। তো যাই হোক, তো ওই রুটিন দিলে তখন আবার এই সকালে ক্লাসটা আমি যে 9টায় নিই, তখন তোমাদের এই 9টার সময় আর একটা ক্লাস করে গিয়েছে আর কি। তো আমি দেখি যে এই ক্লাসটা কখন পড়ে, সে অনুযায়ী আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিবো। আচ্ছা, অলরেডি 5 ওভার হয়ে গেছে, আমি অপেক্ষা করলাম। এখন আমরা পড়ায় ফিরে যাই, যারা জয়েন করার দরকার করেছি বাকিরা আস্তে আস্তে। আচ্ছা, তো হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। তো আজকে তোমাদের আমি পরীক্ষা নেওয়ার কথা বলছিলাম একটা, কিন্তু আমি আসলে পরীক্ষার প্রশ্নটা রেডি করতে পারি না, একটু অসুস্থ, এই জন্য আসলে পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষাটা আজকে নিচ্ছি না। পরীক্ষাটা আমি নেক্সট উইকে নিবো, কারণ প্রশ্নটা রেডি করতে পারি নাই। তো আজকে আমি উপস্থিতিও কম দেখলাম। তো হচ্ছে যে বের করতে বলেছিলেন 15-16 পেজ থেকে, 15-16 পেজ থেকে কি বলছিলাম MCQ বের করতে 10টা। 15-16 পেজ কেন, ওটা তো তোমার হচ্ছে, হ্যাঁ, 15-16 পেজ থেকে 10টা দিয়েছিলাম হোমওয়ার্ক আর কি, ঠিক আছে? আর এমনি বলেছিলাম যে MCQ বের করেছো 10টা, অনেকগুলো MCQ আছে, কিন্তু আমি কয়েকটা কয়েকটা বলে দিয়েছিলাম। শুধু আনিশা বললো, তার মানে হচ্ছে ও একা করেছে, বাকিরা করেছে। আনিশা, তুমি দুই একটা বলো তো, আর অ্যাটলিস্ট পাঁচটা আমাকে শুনো, তুমি কি কি লিখেছো। ওকে মিস, মিস এখানে তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা প্রক্রিয়াকে কি বলে? তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ব্যবসায় মৌলিক উপকরণ কি? পুঁজি। আচ্ছা, পুঁজি যে বললাম, পুঁজির আর একটা সমস্ত শব্দ আমি বলে দিই, এই MCQটা পরীক্ষা অনেক আসে, পুঁজির জায়গায় আবার মূলধনও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা বলো। এরপরটা বলো কি লিখেছো। জি মিস, বলতেছি মধ্যমেয়াদি অর্থায়নের উৎস কোনটি? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা বলো।
জি মিস, বহিঃস্থ বহিঃস্থ তহবিলের উৎস কোনটি? প্রদেয় বিল। এটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। জিনিস আরো বলবো। আচ্ছা ঠিক আছে, আনিশা তো বলেছে পাঁচটা, আর হচ্ছে আর কে লিখেছো? লামিয়া রেখেছো? আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম যে হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক আছে, পরীক্ষা পরীক্ষাটা তো নিচ্ছে না বলো, হোমওয়ার্কটা তো ১০টা এমসিকিউ তোমাদের লেখা উচিত, সপ্তাহে একটা ক্লাস হয়। আর তোমরা প্রত্যেকে জানো এমসিকিউ গুলো লিখতে গেলেই হচ্ছে তোমাদের পড়া হয়, না হলে হয় না, ঠিক আছে? আচ্ছা তো একটা জিনিস দেখো, এখানে এই চ্যাপ্টারে কিন্তু যে 15-16 অনেক এমসিকিউ আছে এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে আমার স্ক্রিনে দেখো শো করছে, লিখতে না 10 মিনিটও লাগে না, তোমরা সময় দিতে চাও না, জাস্ট তোমরা হচ্ছে 10 মিনিটে লিখে ফেললেই তো হয়। দেখো যেরকম এখানে আছে যে আমার স্ক্রিনে যা শো করছে আমি কিন্তু খুঁজতেও আসি না, তাই তার থেকে অনেক কিছু লেখা যায়। যেমন এখানে বলেছে যে দেখো স্থায়ী সঞ্চয় মানে স্থায়ী সম্পদ ক্রয়ে ব্যবসায়ীরা সাধারণত কি করে? নিজস্ব সঞ্চয় ব্যবহার করে। তাহলে প্রশ্ন হতে পারে যে স্থায়ী সম্পত্তি ক্রয়ে ব্যবসায়ীরা কি ব্যবহার করে বা কোন উৎস ব্যবহার করে? তোমরা উত্তর লিখবা নিজস্ব সঞ্চয়। এরকম প্রতিটা লাইন থেকেই করা যায়। তারপরে হচ্ছে যে আবার বলা যায় যে স্থাবর সম্পত্তি, যে দেখো এখানে ব্যবসায়ীদের স্থাবর সম্পত্তি প্রশ্ন হতে পারে, স্থাবর সম্পত্তি কি কি? যেমন বিল্ডিং, ফ্যাক্টরি। অস্থাবর সম্পত্তি কি কি? কাঁচামাল, বিক্রয়যোগ্য মালামাল। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। স্থাবর সম্পত্তি হয় নিজের কোনটি স্থাবর সম্পত্তি, এভাবে আসে এই প্রশ্নগুলো, ঠিক আছে? তখন তোমার হবে বিল্ডিং, আর হচ্ছে যে তোমার এই যে বিল্ডিং ফ্যাক্টরি। অস্থাবর সম্পত্তি হচ্ছে কাঁচামাল, আর তারপর বিক্রয়যোগ্য মালামাল। এগুলো তোমরা প্রত্যেকেই আমার থেকে বরঞ্চ ভালো খুঁজে খুঁজে পারো, আলসেমি করে করো না। তারপরে হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ সংগ্রহ করা যায়, সেটা এটাও একটা তোমার প্রশ্ন হতে পারে, ঠিক আছে? এরপরে আবার দেখো প্রতিটা লাইন থেকেই করা যায় যে প্রশ্ন যে দৈনন্দিন ব্যবসার শুরুতে অবস্থা যে গ্রহমান সাহেব দৈনন্দিন খরচ, তো প্রশ্ন হতে পারে দৈনন্দিন খরচ কোনগুলো? যেমন তোমার হচ্ছে বাড়ি বেশি মেরামত, বাড়ি ভাড়া, কর্মচারীদের বেতন প্রদান, এগুলো সবই হচ্ছে তোমার দৈনন্দিন খরচ। তো এইভাবে করে কিন্তু প্রতিটা লাইন থেকে তোমার হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো করা যায়, ঠিক আছে? আর তুমি যদি এমসিকিউ করো তোমার জ্ঞানমূলক হয়ে যাচ্ছে, এবং অন্য তোমার জীবনে তুমি যে কোনো ক্রিয়েটিভ প্রশ্নই তুমি ধরতে পারবা, ঠিক আছে? তো আমরা এখন যদি স্কুলে থাকতাম তাহলে কি হতো, ক্যাপ্টেন খাতা তুলতো, অনেকগুলো খাতা হতো, যারা খাতা তুলে নাই হোমওয়ার্ক দেয় না তাদেরকে শাস্তি দিতাম বা কিছু। এখন সেটা করা সম্ভব না, এখন আমরা অনলাইনে আমাদের নিজ দায়িত্বে নিজেদেরকে এটা করতে হবে। দেখো আগে আমরা মিনিমাম তোমাদের ফিনান্স ক্লাস সপ্তাহে 3টা হতো স্কুল খোলা থাকলে, এখন হচ্ছে 1টা, তাহলে আমরা তো এমনিতেই অনেক কম করতে পারছি, তাহলে সেই জন্য 2-1টা বাতা করে পড়ি। দিনের পড়া যদি আমরা দিনই শেষ করে ফেলি তাহলে অনলাইনেও আমরা বুঝতে সক্ষম হবে, ঠিক আছে? এখন সিচুয়েশনটাই যেহেতু আমাদের এরকম, আমাদের বুঝতে হবে যে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আচ্ছা চ্যাট বক্সে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি নতুন পড়ায় চলে যাচ্ছি। এখন এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আরো সময় যাবে। আমরা 15 এবং 16 পৃষ্ঠা পড়েছিলাম, আমরা এখন 17 পৃষ্ঠা চলে যাচ্ছি। আজকে নতুন আলোচনা দেখো, এখানে আমরা আগের পৃষ্ঠায় দেখে এসেছি যে তহবিল সংগ্রহ করার বিভিন্ন উপায় আছে, ঠিক আছে? যে সেই উপায়গুলো কি আসলে এই ছকের মাধ্যমে মানে দেখানো হয়েছে যে কি কি উপায় একটা প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে তহবিল সংগ্রহ করতে পারে। এটা আমরা একটু ভালো করে বুঝে নিব, কারো কোনো অসুবিধা হলে অবশ্যই আমরা জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখা বলেছে যে ব্যবসার মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলে। দেখো তাহলে অভ্যন্তরীণ তহবিল কাকে বলে, এটা একটা জ্ঞানমূলকের প্রশ্ন হতে পারে, তোমরা সবাই বুঝে গিয়েছো, এখন ক্লাস 9-এ পড়ো। তাহলে এই প্রথম লাইনটাই তোমার একটা জ্ঞানমূলক যে অভ্যন্তরীণ তহবিল কাকে বলে। তাহলে উত্তর কি হবে, ব্যবসার মালিক তার সঞ্চিত মুনাফা
অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ তহবিল বলে। তার মানে হচ্ছে ব্যবসার মালিক তার নিজস্ব যে মুনাফাটা যেটা সে ব্যবহার করছে না, বা নিজস্ব তোমার যে টাকা, যেটা সহজ কথা বলি নিজস্ব অর্থ বা মুনাফা যেটা তোমার ব্যবসায় ব্যবহার করছে, সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ তহবিল, মানে যেটাকে তোমার বাইরে থেকে কোনো রকম আনতে হচ্ছে। ঠিক আছে, ধরো এখন হচ্ছে লামিয়ার কাছে আর 10,000 টাকা আছে, লামিয়া এই 10,000 টাকাকে ব্যবসাটা শুরু করলো, এটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল। ঠিক আছে, মানে যেটা মালিকের নিজস্ব টাকা বা নিজস্ব মুনাফা সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ তহবিল। এখন দেখো যে অভ্যন্তরীণ তহবিল উৎস গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক। আমরা তো জেনে আসলাম খুব সহজ কথা যে মালিকের নিজস্ব যে মুনাফাটা আছে বা নিজস্ব যে অর্থটা আছে সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ তহবিল। অভ্যন্তরীণ তহবিলকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক আর মুনাফা ভিত্তিক। এবার আমরা এই দুটি উৎসের বিভিন্ন ধরন সম্পর্কে জানবো। তাহলে আমরা একটু ছকে চলে যাই। দেখো এখানে অর্থায়নের উৎস বা সোর্সেস অফ ফিনান্স একটা ছক আমরা দেখতে পাচ্ছি। দেখো দুই ভাগে ভাগ করেছে, অ্যারো চিহ্ন দিয়েছে। প্রথম ভাগ হচ্ছে অভ্যন্তরীণ তহবিল, দ্বিতীয় ভাগ হচ্ছে বহিঃস্থ তহবিল। এখন আমরা আলোচনা করছি হচ্ছে অভ্যন্তরীণ তহবিল নিয়ে। ঠিক আছে, অভ্যন্তরীণ তহবিল নিয়ে এখানে অভ্যন্তরীণ তহবিলকে আবার দুই ভাগে ভাগ করেছে, সেটা আমরা উপরে দেখে এসেছি। মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ তহবিল আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস। এই যে ছকটা, এটাতে আসলে তোমার মূল কথাগুলো ছোট ছোট পয়েন্ট আকারে দেওয়া আছে, আর এই যে ভেতরে এই যে 2.1 থেকে তোমার আলোচনা শুরু হয়ে গেছে। তাহলে আমরা একটা একটা করে আলোচনায় যাচ্ছি। প্রথমেই যাচ্ছে অভ্যন্তরীণ তহবিলের মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। আগে বলিনি মালিকানা ভিত্তিক, মানে মালিক নিজে যে টাকাটা অ্যারেঞ্জ করে সেটাকে আমরা বলছি মালিকানা। ঠিক আছে, দেখি এটা আলোচনাটা আমরা মিস করে যাচ্ছি। এ দেখো অভ্যন্তরীণ উৎসের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। বিভিন্ন ধরনের কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিল ভিন্ন প্রকৃতি হয় বা প্রকৃতিও ভিন্ন হয়। আমরা জানি যে সংগঠনের ভিত্তিতে কারবার এক মালিকানা অংশীদারি বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান হতে পারে। এটা কিন্তু আমরা আগে জেনে এসেছি যে এক মালিকানা কারবার হতে পারে, অংশীদারি কারবার হতে পারে, আর যৌথ মূলধনী কারবার হতে পারে। তাহলে দেখো এটা একটা ইনসিকিউ প্রশ্ন, তুমি লিখতে পারবে যেটা যে সংগঠনের ভিত্তিতে কারবার তিন প্রকার, এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী। তাহলে খেয়াল করে দেখো প্রতিটা লাইন থেকে কিন্তু আমরা এক একটা করে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে ফেলি। তাহলে এটা দাগ দিয়ে রাখো না, যে আমি যা বললাম জাস্ট এটা খাতায় লিখে ফেলো। এর আগেও কিন্তু আমি একটা বলেছি যে উপরেরটা যে অভ্যন্তরীণ তহবিল কাকে বলে, এটা একটা হয়। তারপর তহবিল উৎসকে কয় ভাগে ভাগ করা যায়, দেখো নিজেরাই বুঝতে পারছো, দুই ভাগে, এটা একটা হয়। আবার কি কি মালিকানা ভিত্তিক, মুনাফা ভিত্তিক, এটা একটা হয়। উপর থেকে হয়ে গেল তিনটা, আর এখানে দেখো হয়ে গেল একটা, চারটা। তাহলে এই যে দেখো মাত্র অর্ধেক পড়াইনি, তার থেকে আমরা চারটা পেয়ে ফেলেছি। এখন দেখো এক মালিকানা কারবারের আমরা দেখলাম যে আমাদের প্রতিষ্ঠান তিন ধরনের, এক মালিকানা, অংশীদারি আর যৌথ মূলধনী। তো আমরা প্রথম দেখব যে এক মালিকানা কারবারের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগটা কেমন হয়। ঠিক আছে, প্রথম হচ্ছে এক মালিকানা কারবার। এক মালিকানা কারবার যেন কাকে বলে, যে প্রতিষ্ঠানের মালিক একজন মাত্র ব্যক্তি, যার লাভ লস সব একাই একজন ব্যক্তি তোমার ভোগ করে বা বহন করে, তাকে আমরা বলছি এক মালিকানা কারবার। তাহলে আমরা দেখি যে এক মালিকানা কারবারের মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ গুলো কেমন হয়। এক মালিকানা কারবারে এই তহবিলের উৎস মালিকের নিজস্ব অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যে কোনো উৎপাদনের উপকরণ হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি যে লামিয়া 10,000 টাকা আছে, সেটা দিয়ে সে ব্যবসা শুরু করে। তাহলে বুঝতে পারছো এটা একটা এক মালিকানা তহবিল, লামিয়ার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং ও নিজেই নিজের টাকা দিয়ে ব্যবসা করছে। তাহলে এক মালিকানা তহবিলে তোমার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মালিকের বা অর্থায়নের বা উৎস যেটা, যে মালিকের নিজস্ব তহবিল। ঠিক আছে, সেটা হচ্ছে মালিকের নিজস্ব তহবিল। এই দেখো যেটা আছে যে এই তহবিলের উৎস মালিকের নিজস্ব
অথবা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যে কোনো উপাদানের উপকরণ, অর্থ ছাড়া পরিমাপযোগ্য কি রকম, যেমন কারো হয়তো নগদ টাকা নেই, তার ভূমি আছে, ভূমি বলতে আমরা বুঝি জমি, ঠিক আছে, তার জমি আছে বা সে শ্রম দিতে পারবে, তা বা সে মূলধন বা সংগঠন যা উৎপাদনে ব্যবহার করবে সবগুলাই কিন্তু তোমার এক মালিকানা কারবারের মধ্যে পড়তে পারে। তার মানে ভূমি আর শ্রম, মূলধন ও সংগঠন যা উৎপাদনে ব্যবহার করা হয়, খেয়াল করে দেখো এক মালিকানা প্রতিষ্ঠানে মালিকের নিজস্ব অর্থ তো আছে, এছাড়া তোমার যে ভূমি শ্রম, ভূমি বলতে বোঝাচ্ছে জমিটা বা জায়গাটা, শ্রম তো বুঝতেই পারছো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে শ্রম কিন্তু ছাড়া তো ব্যবসা হবে না। তুমি তোমার জমি দিলা, তুমি তোমার টাকা দিলা, তুমি কর্মচারীও রাখলা কিন্তু নিজের শ্রম দিলাম না, তাহলে কি তোমার ব্যবসা হবে? একটা উৎপাদনের জন্য এই চারটা উপকরণই তোমার ব্যবহার করতে হয়, এবং একটা এক মালিকানা প্রতিষ্ঠানে তোমার এই অভ্যন্তরীণ উৎস হিসাবে এই চারটাই তোমার ব্যবহৃত হয়। এই গেল আমাদের এক মালিকানা, ঠিক আছে। আমরা কিন্তু এক চারটা করে পড়ছি, দেখো আমাদের প্রথমে গেল কি এক মালিকানা, কারণ প্রতিষ্ঠানগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক মালিকানা, একটা হচ্ছে তোমার অংশীদারি, আর একটা হচ্ছে যৌথ মূলধন। আস্তানা আক্তার খালি অ্যাডমিট হচ্ছে আর বের হয়ে যাচ্ছে, ব্যাপারটা আবার জয়েন করি। তোমরা অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দিও। আচ্ছা, তাহলে যেটা দেখলাম যে এখান থেকে আমাদের এক মালিকানা শুরু হয়েছে, আর এক মালিকানার উৎস গুলো হচ্ছে আমার এগুলো, আর হচ্ছে নিজস্ব তহবিল, ঠিক আছে। এরপরে দেখো এক নাম্বারটা গেল, এখন আসতেছে আমাদের দুই নাম্বার অংশীদারি। অংশীদারি ব্যবসা কি, আমরা প্রত্যেকেই জানি যখন দুই বা ততোধিক ব্যক্তি তোমার অংশীদারি চুক্তির আলোকে কোনো ব্যবসায় করার জন্য আগ্রহ প্রকাশ করে তখন আমরা অংশীদারি ব্যবসা বলি। বাস্তবে আমরা শুধুমাত্র পার্টনারশিপ বা আমার পার্টনার এই শব্দটা বেশি শুনি, ব্যবসায়িক পার্টনার। তো পার্টনারশিপ বিজনেসই হচ্ছে বাংলাতে তোমার অংশীদারি কারবার। এখন অংশীদারি কারবার কিভাবে এই অভ্যন্তরীণ তহবিল গুলো সংগ্রহ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে। অভ্যন্তরীণ তহবিলেরও কিন্তু আবার দুইটা ভাগ আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু মালিকানা ভিত্তিক, মানে মালিক নিজে যেটা দেয়, ঠিক আছে, সেটা এখন দেখতে পাচ্ছি। এখন দেখো প্রতিষ্ঠানটি যদি অংশীদারি কারবার হয়, তাহলে অংশীদার কিন্তু যে তহবিল কারবারে বিনিয়োগ করে তা স্বয়ং মূলধন হিসেবে ব্যবহৃত হয়। এখন বলতে পারো এই স্বয়ং মূলধনটা কি, নিজস্ব মূলধন আর নিজস্ব বা স্বয় বা স্বয়ং মূলধন ব্যাপারগুলো একই, মানে নিজস্ব ওন ক্যাপিটাল, যেটা ওন ক্যাপিটাল কে আমরা বলছি যে স্বয় বা নিজস্ব মূলধন। এই যে একটু আগে যে আমরা নিজস্ব অর্থ দেখেছি সেটারই একটা সমার্থ বাংলা শব্দ হচ্ছে স্বয়। তো এই স্বয় মূলধন বা নিজস্ব মূলধনটাকে আমরা অংশীদারেরা, ধরো তোমরা পাঁচ বন্ধু মিলে অংশীদারি কারবার গঠন করেছো, পাঁচজন 50,000 টাকা করে দিচ্ছ, তাহলে এই যে 5 জন 50,000 টাকা করে দিচ্ছ এটাই হচ্ছে তোমাদের নিজস্ব মূলধন, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের এক মালিকানার অংশীদারি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি যৌথ মূলধনে, ঠিক আছে। যৌথ মূলধনের ব্যাপারটা কিন্তু আমরা সবাই এতদিন শিখে গেছি, যৌথ মূলধনের কোম্পানিরা হচ্ছে শেয়ার বিক্রি করতে পারে বা শেয়ার ইস্যু করতে পারে। যৌথ মূলধনের কারবার যে তহবিল সংগ্রহ করে সেটা আসলে কি শেয়ার বিক্রির মাধ্যমে করে, এবং এই মালিকানা ভিত্তিক তহবিলটা হচ্ছে শেয়ার বিক্রি। এক মালিকানা এবং অংশীদারি কারবার কিন্তু শেয়ার বিক্রি করতে পারে না, তাদের মূল উৎসই হচ্ছে মালিকের নিজস্ব অর্থ বা তহবিল। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পুরো আলাদা। তাহলে দেখো আমরা উদ্দীপক কিভাবে আমরা আলাদা করব, যখনই আমরা উদ্দীপকে দেখবো যে শেয়ার বিক্রির কথা বলা হচ্ছে বা শেয়ার রিলেটেড কিছু আছে, তখনই আমরা বুঝবো যে এটা যৌথ মূলধনী কারবারের কথা বলেছে। এক মালিকানা এবং অংশীদারি কারবারে কখনই তোমার শেয়ার নিয়ে কোনো কথা থাকবে না। আর অংশীদারিতে সাধারণত দুইয়ের অধিক সদস্য দেখাবে এবং যে এবং একটা চুক্তিবদ্ধ সম্পর্ককে প্রকাশ করবে। আর এক মালিকানা কারবারে দেখাবে যে মালিক নিজে একাই যাবতীয় লাভ ক্ষতি সবকিছু বহন করছে। এগুলাই হচ্ছে তোমার উদ্দীপক ডিফারেন্সিয়েশন করার মানে মূল পয়েন্ট গুলো, ঠিক আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই উদ্দীপক গুলো তোমার ফিনান্সও আসতে পারে, আবার ব্যবসা উদ্যোগেও আসতে পারে, যেহেতু এই আলোচনা করে ব্যবসা উদ্যোগেও আছে, ঠিক আছে। তোমরা যখন ব্যবসা উদ্যোগ করবা হয়তো বা শুরুও করে দিয়েছো যে এই প্রতিষ্ঠানগুলো ওইখানেও আছে, ওইখানে বরঞ্চ বেশি আছে, ফিনান্সে হচ্ছে
আলোচনার মধ্যে একটু চলে আসে, তারপর আমি বলে দিই, কারণ অনেক সময় উদ্দীপক চলে আসতে পারে। আচ্ছা, কেউ কি কিছু বলছিল? আমি যেন হালকা করে কি শব্দ শুনলাম। আমি একটা কোয়েশ্চেন, সেখানে যে বলা হয়েছে যে এক মালিকানার একজন থাকবে, মানে মালিক, আর অংশীদারিতে অনেকজন থাকতে, মানে এক বা একাধিক মানুষ থাকবে। না, অংশীদারিতে এক বা একাধিক না, দুই বা ততোধিক। অংশীদারি করতে গেলে অবশ্যই দুই বা ততোধিক থাকতে হবে। তাহলে মিস, যৌথ মূলধনীতে মালিক কয়জন থাকতে পারে? আচ্ছা, এইটা তো সুন্দর প্রশ্ন করছো। যৌথ মূলধনে মালিক হচ্ছে তোমার, এটা সর্বনিম্ন হচ্ছে তোমার 7 জন, আর সর্বোচ্চ হচ্ছে তোমার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। মানে যে যে কয়টা তোমার হচ্ছে যে শেয়ার কিনবে। এখন ধরো আমি একটা যৌথ মূলধনী কারবার দিলাম, সত্যি বলতে যৌথ মূলধনীর মালিক অনেক হয়, এখন এটার সংখ্যা কোনো বইতে তুমি পাবা না। মানে এটা 2 থেকে শুরু হতে পারে, কিন্তু পরিচালনা করবে হচ্ছে 7 জন। তাহলে 7 জনে যদি পরিচালনা করে, তাহলে আমরা ধরতে পারি মিনিমাম সদস্য সংখ্যা হচ্ছে 7। এখন সর্বোচ্চ কত হবে? যেই কয় ব্যক্তি শেয়ার কিনবে, যারা যারা শেয়ার কিনবে তারাই তার মালিক হয়ে যাবে। ধরো আমি একটা যৌথ মূলধনী কোম্পানি গঠন করছি, আমি তোমাদের স্কুলে যে একটা ঘোষণা দিলাম যে আমি যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে যাচ্ছি, আমি শেয়ার বিক্রি করতে যাচ্ছি, তোমরা কি করলা? ক্লাস 9-এর 20 জন নিয়ে শেয়ার কিনলা, ক্লাস 10-এর 20 জন নিয়ে শেয়ার কিনলা, তারপর কলেজের 20 জন কিনলা। তাহলে এই যে তোমরা 60 জন নিয়ে আমার শেয়ার কিনলা, তোমরা 60 জনই কোম্পানির মালিক হয়ে গেছে। ঠিক আছে, মানে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার যে যে ব্যক্তি কিনবে তারাই কোম্পানি মালিক হবে। তাহলে এখন যৌথ মূলধনী কোম্পানি আর তোমার সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এখন আমার যদি 100টা শেয়ার হয়, তাহলে আমার যৌথ মূলধনী কোম্পানি মালিক হবে 100 জন, আর যদি আমার 20টা শেয়ার হয়, তাহলে আমার মালিক হবে 20 জন। ঠিক আছে, এটা হচ্ছে। হ্যাঁ বলো। প্রত্যেক শেয়ারের মূল্য কি একই রকম হবে? মানে 60 জনকে যদি দেওয়া হয়, 60 জনে কি সমান হবে? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন করেছো। প্রতিটা শেয়ারের মূল্য সমান হয়, কিন্তু ধরো তুমি কিনলা হচ্ছে 5টা শেয়ার, তোমার কাছে আছে ধরো 50,000 টাকা, এক একটা শেয়ারের দাম 1,000 করে দেখেছি আমি। শেয়ারের মূল্য সমান হয়, তোমার প্রশ্ন স্টেট হচ্ছে শেয়ারের মূল্য সমান হয়। ঠিক আছে, তো এখন তুমি কিনলা কি 5টা শেয়ার, তোমার কাছে 5,000 টাকা আছে, আর তোমার বন্ধু ধরো সুমাইসার কাছে আছে 10,000 টাকা, সে কিনলো 10টা শেয়ার। ঠিক আছে, তার মানে শেয়ারের প্রতিটা শেয়ারের মূল্য সমান, কিন্তু প্রত্যেকে যে সমান সংখ্যক শেয়ার কিনবে ব্যাপারটা সেরকম না। আবার কেউ একটাও কিনতে পারে, তা কারো কাছে 1,000 টাকা আছে, সে 1টা শেয়ার কিনবে। এখন 1টা শেয়ার কিনলেও সে কোম্পানির মালিক, 5টা শেয়ার কিনলেও সে কোম্পানির মালিক, আবার 20টা শেয়ার কিনলেও সে কোম্পানির মালিক। প্রতিটা শেয়ারের মূল্য সমান হয়, কিন্তু প্রত্যেকে সমান সংখ্যক শেয়ার কিনে না, যার যত টাকা অ্যাবিলিটি আছে সে সেরকম কিনে। যেমন ধরো বাজারে লটারি বিক্রি করে দেখো না, প্রতিটা লটারির দাম কত করে, ধরো 10 টাকা করে। এখন তোমার তুমি যাচ্ছ, দেখো যে ভ্যানে লটারি বিক্রি হচ্ছে, পুরস্কার হচ্ছে 50 লক্ষ টাকা, দেখে তুমি লটারি কিনবে। তোমার ব্যাগে দেখলে 20 টাকা আছে, তুমি কি করলে 20-2টা লটারি কিনলা। তোমার বান্ধবী বললো যে না আমার কাছে 50 টাকা আছে, 5টা কিনবে, তাহলে ও হয়ে গেল 5টা লটারির মালিক, আর তুমি হলো 2টা। ঠিক শেয়ারও সেরকম, যার যতটুকু সামর্থ্য আছে সে সে কটা শেয়ার কিনতে পারবে, কিন্তু শেয়ারের প্রকৃত মূল্য, এক একটা শেয়ারের প্রকৃত মূল্য সমান হবে। বুঝতে পেরেছো? জি মিস, আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ অবশ্যই। ব্যবসা মানে শেয়ার তো প্রত্যেক জায়গা, মানে এক এক ব্যবসা প্রতিষ্ঠানে কি শেয়ারের এক এক মূল্য হবে? যেমন এক এক জায়গায় এক এক মূল্য হবে নাকি সব জায়গায়? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছো। প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ারের মূল্য আলাদা হবে। ঠিক আছে, শেয়ারটা হচ্ছে মূলত তোমার মূলধন বা তহবিল সংগ্রহের একটা উপায়। এখন ধরো তুমি একটা গাজীপুরে একটা ফ্যাক্টরি দিতে যাচ্ছ, ফ্যাক্টরি দিতে তোমার 1 কোটি টাকা প্রয়োজন। এখন তুমি 1 কোটি টাকাকে তুমি সমান যদি 10 লক্ষ ভাগে ভাগ করো, 10 লক্ষ ভাগে ভাগ করে বাজারে বিক্রি করো, তাহলে তোমার শেয়ারের পরিমাণ হবে 10 লক্ষ, এবং এক একটা শেয়ারের দাম হবে তোমার ধরো 100 টাকা করে। আমার ধরো 50,000 টাকা প্রয়োজন,
50,000 টাকা প্রয়োজন, এখন আমি কি করব 50,000 টাকা দিয়ে সুতা কিনব, ঠিক আছে, আমার ফ্যাক্টরির জন্য সুতা কিনব। তো আমি কি করলাম, 50,000 টাকাকে আমি চিন্তা করলাম, আমি 50,000 টাকাকে 50টা শেয়ারে ভাগ করব। তাহলে 50টা শেয়ারে ভাগ করলে আমার এক একটা শেয়ারের মূল্য হবে 1,000 টাকা। ওই দিকে তুমি তো, তোমার লাগবে অনেক টাকা, তো তুমি কি করলে, তোমার এক একটা শেয়ারের মূল্য রাখলে 100 টাকা। তার মানে কোম্পানি ভেদে শেয়ারের মূল্য ভিন্ন হয়, কখনই শেয়ারের মূল্য এক হয় না, ঠিক আছে। কোন কোম্পানি শেয়ারের মূল্য 10 টাকাও রাখতে পারে, কেউ 100 টাকাও রাখতে পারে, কেউ 1,000 টাকাও রাখতে পারে, কিন্তু প্রতিটা সমান হবে, ঠিক আছে। সে যদি 100 টাকা রাখে, তাহলে এই প্রকল্পের জন্য তার যত টাকা প্রয়োজন সব সবগুলা শেয়ারের এক একটা মূল্য হবে 100 টাকা। সে যদি 10 টাকা রাখে, বলো, শেয়ারের মূল্য গুলা যদি কম, মানে যত কম হবে শেয়ারের মোট যে অর্থটা, ওটা কি বেশি হবে? মানে আপনি শেয়ারের মূল্য যত কম হবে শেয়ারের সংখ্যা তত বেড়ে যাবে, নরমাল ভাগ অংশ। ধরো হচ্ছে যে তোমরা বান্ধবীরা মিলে হচ্ছে বিয়ে খেতে যাবা বা কোথাও খেতে যাবা, ঠিক আছে, তোমাদের হচ্ছে 500 টাকা প্রয়োজন, ঠিক আছে, তোমরা বান্ধবীরা মিলে খেতে যাবা, তোমাদের 500 টাকা প্রয়োজন, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এখন তোমরা যদি 5 জন দাও, তাহলে একজন কত করে দিবা? 100 100। আর তোমরা যদি 10 জন যাও, তাহলে কজন কত করে দিবা? 50 টাকা 50 করে, এক্স্যাক্টলি। তো যখন তোমার শেয়ারের, তোমার হচ্ছে মূল্য কেউ কমাতে যায়, তখন শেয়ারের সংখ্যা কি হয়, বেড়ে যায়, ঠিক আছে। তো কোম্পানিগুলো সাধারণত শেয়ারের মূল্য কম রাখতে চেষ্টা করে, কারণ দেখো 100 টাকা করে তোমাদের অনেকেরই টিফিন টিফিন খেতে তোমরা অনেকেই আনো না। যখন তোমরা বলবো যে আমরা বাইরে খেতে যাবো, সবাই 100 করে দাও, তখন কিন্তু অনেকেই যেতে পারবে না বা অনেকেই তোমার খেতে পারবে না। কিন্তু যখন বলবো আমরা টিফিন খেতে যাবো, সবাই 50 করে দাও, তখন কিন্তু প্রায় অনেকেই যেতে পারবা। এই জন্য কোম্পানিগুলো কি করে, শেয়ারের মূল্যটা কম রেখে শেয়ারের সংখ্যা কি করে বাড়িয়ে দেয়। একই কথা, 500 টাকা তুমি 10টা শেয়ারে ভাগ করেও নিতে পারো, আবার 500 টাকা তুমি 5টা শেয়ারে ভাগ করে নিতে পারো। মোট কথা হচ্ছে তোমার ভাগের যে এক একটা অংশ, প্রতিটা অংশ কি হবে, সমান হবে। তো যৌথ মূলধনী কারবারই তো আসলে অনেক বড় প্রতিষ্ঠান হয়, তারা আসলে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা করে, তো এত টাকা একজনের পক্ষে দেওয়া সম্ভব, এই জন্য তারা কি করে, ওই টাকাটা সবার মধ্যে ভাগ করে টাকাটা অ্যারেঞ্জ করে। আর এই যে সবার মধ্যে সমান অংশে ভাগ করছে, এটার নামই কি হয়ে গেল, শেয়ার। তোমরা বলো না, শেয়ারে খেতে যাচ্ছি, রিক্সায় শেয়ারে যাচ্ছে, ধরো দুই বান্ধবী প্রতিদিন যাতায়াত করতেছো, রিক্সা ভাড়া 50 করে, তুমি 25 দিচ্ছ, ও 25 দিচ্ছে, তাহলে কত ইজিলি তোমরা রিক্সা যাতায়াত করতে পারছো। ঠিক সেরকম একটা যৌথ মূলধনী কারবারের তো এক একটা প্রকল্প করতে অনেক টাকা লাগে, ওদের একার পক্ষে এই টাকাটা অ্যারেঞ্জ করা কঠিন। তারা বড় ব্যবসা করতে চায়, যেমন ধরো এসিআই, বেক্সিমকো, স্কয়ার, এদের কিন্তু অনেক কোটি কোটি টাকা ব্যবসা, মানে এক একটা প্রকল্পে 100 কোটি টাকা লাগে। এত টাকা তো একার পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব না, কারণ ব্যাংকের থেকে ঋণ নিলেও তোমার অনেক টাকা সুদ দিতে হয়। সেক্ষেত্রে কোম্পানিগুলো কি করে, শেয়ার বিক্রি করে। তো শেয়ারের তোমার সংখ্যাটা যেরকমই হোক না কেন, শেয়ারের মূল্যটা কি হবে, তোমার সমান হবে। সংখ্যার বিষয়টা তো বুঝে গিয়েছো, তুমি চাইলে 5টাও রাখতে পারো, চাইলে 10টাও রাখতে পারো, চাইলে 50টাও রাখতে পারো, কিন্তু মূল্য, প্রতিটা শেয়ারের মূল্য সমান হবে। এখন তোমাদের যেই বান্ধবীর টাকা বেশি আছে, সে চাইলে দুজনের খাবার খাবে কিনে, সে 100 টাকা দিয়ে দুজনের খাবার খাবে, আর যার টাকা কম সে একজনের তো একজন নিজে তো নিজে দিয়েই খাবে, ব্যাপারটা হচ্ছে সেরকম, ঠিক আছে। আপনি যে বললেন যে কেউ 10টাও কিনতে পারে, কেউ 5টাও কিনতে পারে, যে লভ্যাংশ হবে সে কি 5 ভাগেরটা পাবে, মানে কি কিভাবে বুঝাবো, যে লভ্যাংশটা কিভাবে পাবে, ঠিক আছে। লভ্যাংশটা সাধারণত প্রতিটা শেয়ারের বিপরীতে একটা পার্সেন্টেজ আকারে পায়। ধরো লভ্যাংশ হলো 10%, প্রতিটা শেয়ারের বিপরীতে লভ্যাংশ হলো 10%। এখন যে লোকটা একটা শেয়ার কিনেছে, সে 100 টাকা লাভ হলে সে পাবে হচ্ছে তোমার 10 টাকা, আর যে লোকটা 5টা শেয়ার কিনেছে, তার তো মূল টাকা হচ্ছে 500, তাহলে সে 10% করে হলে তার সে পাবে কত, 50 টাকা। মানে এখানে একটা পার্সেন্টেজ আকারে লভ্যাংশ দেয়, যে ধরো একটা কিনবে, একটা দাম ধরো 100 টাকা, আমি ধরলাম একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা,
ঠিক আছে, লভ্যাংশ দিচ্ছে হচ্ছে কত করে 10%। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে, ধরো তুমি একটা শেয়ার কিনেছো, একটা শেয়ারের দাম হচ্ছে তোমার 100 টাকা, আর কোম্পানি লভ্যাংশ ঘোষণা করলো কত, 10%। তাহলে তুমি কত টাকা লভ্যাংশ পাবা? 10 টাকা। ঠিক আছে, তুমি লভ্যাংশ পাচ্ছ 10 টাকা। এখন তোমার বান্ধবী কয়টা শেয়ার কিনেছে? ধরলাম তোমার বান্ধবী কিনেছে 100 টাকা করে 5টা শেয়ার। 100 টাকা করে 5টা শেয়ার কিনলে 5টা শেয়ারের মূল্য কত হবে? 100 টাকা করে 5টা শেয়ার কিনেছে, তাহলে তোমার বান্ধবী কিনেছে কয়টা? 500 টাকার শেয়ার কিনেছে। ঠিক আছে, তাহলে তোমার বান্ধবী এখন বলো তো লভ্যাংশ কিভাবে পাবে? ও কত পার্সেন্ট হারে পাবে? 10% হারে পাবে, তাই না? তার মানে তুমি 100টা শেয়ার কিনো আর 1টা শেয়ার কিনো কিছু যায় আসে না, তুমি লভ্যাংশ পাবা কিভাবে? শতকরা হারে। তাহলে ও পাচ্ছে কত টাকা? 50 টাকা। বুঝা গেল? তার মানে পার্সেন্টেজটা সমান থাকবে কিন্তু সংখ্যাটা বাড়বে। এখন কেউ যদি এখানে 50টা শেয়ার কিনে, তাহলে এখানে 50 গুণ হবে। বুঝতে পারছো সুমাই? ইয়া আনিশা, জি মিস, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো তার মানে হচ্ছে শেয়ার আসলে অনেক বিশাল বিষয়। তুমি যে শেয়ার নিয়ে প্রশ্ন করছো এটা ভালো, কারণ আমাদের একটা চ্যাপ্টার আছে সপ্তম অধ্যায়, শেয়ার বন্ড ডিভেঞ্চার, তোমাদের বইতে, সেখানে না তোমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার জানতে পারবা। শেয়ার জিনিসটা কি, কিভাবে শেয়ারের লভ্যাংশ দেওয়া হচ্ছে, লভ্যাংশ কত প্রকার, শেয়ার নিয়ে জানার অনেক কিছু আছে। তাহলে এখানে আমরা আপাতত যেটুকু প্রশ্ন জাগবে মনে সেটুকু তো আমরা করবোই, বাকি আমরা আরো অনেক ডিটেলস তোমরা চাইলে বই উল্টায় দেখতে পারো। সপ্তম অধ্যায়ে তোমাদের একটা চ্যাপ্টারই আছে শেয়ার নিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, প্রতিষ্ঠানটি যদি যৌথ মূলধনী কারবার হয় সেই ক্ষেত্রে শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগৃহীত হয়, সেটাই কারবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়। আচ্ছা মেয়েরা, তার মানে আমরা দেখলাম যে যৌথ মূলধনী কোম্পানি হলে শেয়ার বিক্রি করে তার অভ্যন্তরীণ তহবিল হবে, এক মালিকানা কারবার হলে হচ্ছে মালিকের নিজস্ব তহবিল, আর সাথে হচ্ছে ভূমি শ্রম মূলধন সংগঠন যা ব্যবহার করে সবগুলোই অভ্যন্তরীণ তহবিল, আর অংশীদারি কারবার হলেও কি হবে, অংশীদার বিন্দু অংশীদারি কারবার অবশ্যই কমপক্ষে 2 জন থাকতে হবে, 2 থেকে শুরু করে 50 জন বা তোমার সাধারণত এর মধ্যে তোমার অংশীদারি কারবারটা সীমাবদ্ধ থাকে। তো এই অংশীদারি কারবারের ক্ষেত্রে আবার অংশীদাররা যে তহবিল দিবে সেটা হবে তাদের অভ্যন্তরীণ তহবিল। আমরা কিন্তু 3টা কারবারের ডিফারেন্সিয়েশনটা আমাদের জানতে হবে, তা না হলে আমরা এমসিকিউ বুঝতে পারবো না, আমরা আর যে আমাদের সৃজনশীল প্রশ্ন হবে সেটাও ধরতে পারবো। আচ্ছা, তাহলে যৌথ মূলধনী কারবার আবার 2 ধরনের, প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এইটুকু জায়গা থেকে কতগুলো এমসিকিউ প্রশ্ন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন জানতে পারি, মিস, পাবলিক লিমিটেড কোম্পানি কি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি? আচ্ছা, এটা একটু আমাদেরকে বুঝতে হবে যে পাবলিক আর প্রাইভেট লিমিটেড কি। যৌথ মূলধনী কারবার কোম্পানিকে আমরা 2 ভাগে ভাগ করছি, এটা হচ্ছে পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেড সদস্য সংখ্যা হচ্ছে 50 জনের মধ্যে সীমাবদ্ধ। প্রাইভেট মানে ব্যক্তিগত, দেখো সব প্রাইভেট শব্দটা মানে হচ্ছে ব্যক্তিগত। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 50 জনের মধ্যে সীমাবদ্ধ, সাধারণত একই অপরকে চেনে এরকম ব্যক্তিরা মিলেই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করে। এবং আমি যে বললাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 50 জনের মধ্যে সীমাবদ্ধ, শেয়ার যখন বিক্রি হয় এই 50 জনের মধ্যে শেয়ারটাকে ক্রয় বিক্রি করে। ধরো তোমরা ক্লাসের কমার্সের 50 জন মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দিয়েছো, এখন তোমরা নতুন একটা প্রকল্প করতে যাচ্ছ, সেখানে তোমাদের টাকার প্রয়োজন, তোমরা শেয়ার বিক্রি করলা, এই 50 জনই শেয়ার কিনতে পারবে এবং এই 50 জনের মধ্যেই শেয়ারটা তুমি বিক্রি করতে পারবা। মানে যে কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় নিজস্ব সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে আমরা বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানি, এটার কোনো সীমাবদ্ধতা নাই, এরা শেয়ার বিক্রি করার সময় পত্রিকায় জাতীয় দৈনিকে সার্কুলার দেয়, অ্যাডভার্টাইজমেন্ট দেয়, যার কাছে টাকা আছে সেই তাদের শেয়ার কিনতে পারবে। বাংলাদেশের বৈধ নাগরিক যার বয়স 18 বছরের উপরে, যার কাছে টাকা আছে সেই পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার কিনতে পারবে। কিন্তু কি ভোটার আইডি কার্ড থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, ভোটার আইডি কার্ড থাকা লাগবে। ঠিক আছে, আর প্রাইভেট লিমিটেড
কোম্পানির ক্ষেত্রে সেটা না, প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে এই নিজেরা নিজেরা, মানে তোমাদের ধরো কমার্সের 9 কমার্সের মেয়েরা তোমরা পিকনিকে যাচ্ছ, তোমাদের শেয়ার তোমাদের মধ্যে যেরকম হয় সেরকম। আর পাবলিক লিমিটেড হচ্ছে পুরো একটা বিশাল ব্যাপার, তুমি জাতীয় দৈনিকে তুমি সার্কুলার দিবা যে আমার 1 কোটি টাকা প্রয়োজন, আমি শেয়ার ছাড়তে চাচ্ছি, যারা যারা আগ্রহী তারা তারা শেয়ার কিনতে পারে। এভাবে সার্কুলারের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি হয়। তার মানে পাবলিক লিমিটেড, হ্যাঁ বলো। আমরা মুনাফার ক্ষেত্রে তো দেখলাম যে মুনাফা হইলে এত এত ভাবে 10% হারে বা যেই হারেই হোক ভাগ করে দেওয়া হয়, যদি লস হয় তখন? আচ্ছা, লস হলে হলো তোমার এইভাবেই তোমার ভাগ হবে, ঠিক আছে? মুনাফা যেরকম সব শেয়ার হোল্ডারদের মতো ভাগ হয়, লসও তোমার সব শেয়ার হোল্ডারদের মতো ভাগ হবে। এখন তুমি ধরো তোমার এই 10% মুনাফা হয় না, 10% কি হয়েছে, ক্ষতি হয়েছে। তুমি 100 টাকা দিয়ে যে শেয়ার কিনেছে, তুমি এখন তোমার কত হয়ে যাবে, তোমার শেয়ার ক্ষতি হয়ে 10 টাকা বাদ দাও কত হয়ে যাবে, 90 টাকা। হ্যাঁ, আর যে 500 টাকা কিনেছিল তার হয়ে যাবে কত, 450 টাকা। তার মানে মুনাফাও হতে পারে, শেয়ার কিনলে তোমার কি হতে পারে, ক্ষতিও হতে পারে, ঠিক আছে? এখন তুমি যদি শেয়ারের ক্রয় মূল্য থেকে আবার অনেক বেড়ে যায় শেয়ারের, তখন অনেক মুনাফা হবে। আর যদি তোমার ক্রয় মূল্য থেকে, যেমন 100 টাকার থেকে যদি তোমার শেয়ারের দাম বেড়ে যায়, শেয়ারের দাম কিন্তু বাড়ে, ঠিক আছে, আবার কমেও। তুমি ধরো এসিআই লিমিটেড শেয়ার কিনেছো, এসিআই খুব ভালো ব্যবসা করছে, বাজারে অনেক সুনাম আছে, এসিআই শেয়ার 100 টাকার শেয়ারের দাম 1000 টাকাও হয়ে যেতে পারে, তখন তুমি চিন্তা করো মাত্র 100 টাকা বিনিয়োগ করে তুমি কত টাকার মালিক হয়ে যাচ্ছ। আবার সেম সিচুয়েশন হতে পারে, এই করোনার কারণে, বাজারে মন্দার কারণে, এসিআই প্রোডাক্ট ভালো না, এই সমস্ত কারণে এই 100 টাকার শেয়ারের দাম 50 টাকাও হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু 50 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে শেয়ার কিনলে তুমি যত টাকার শেয়ার কিনবা তোমার লাভ এবং ক্ষতি ঠিক অত টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তুমি যদি 100 টাকার শেয়ার কিনো, হ্যাঁ, ঝুঁকি থাকবে আর কি, মানে লাভ হতে পারে। আচ্ছা, সুন্দর প্রশ্ন বা সুন্দর কথা, শেয়ার হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, শেয়ার হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। তো যেখানে ঝুঁকি আছে সেখানে কিন্তু আবার মুনাফাও বেশি, মানে শেয়ারে তোমার ঝুঁকির আশঙ্কাও বেশি আবার মুনাফার সম্ভাবনাও কি বেশি। শেয়ারের দাম হুট করে 100 টাকা শেয়ারের দাম 1000 টাকা হতে পারে, আবার 100 টাকা শেয়ারের দাম 50 টাকাও হয়ে যেতে পারে। এই জন্য দেখো না, খবরে সবসময় শেয়ারের মূল্যটা কিন্তু দেখায়, যখন খবর দেখায় প্রতিটা নিউজেই দেখবে যে শেয়ারের মূল্য ওঠানামার বিষয়গুলো বলে, কারণ শেয়ারের মূল্য এক থাকে না। যেরকম আমাদের দৈনন্দিন বাজারের বাজার মূল্য ওঠানামা করে, ঠিক শেয়ারের দামও কি হয় ওঠানামা করে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো আমাদের সময় তো অলরেডি শেষ, আজকে আসলে প্রশ্ন থাকলে তো আমরা প্রশ্ন করবোই, একজনই প্রশ্ন করছে, তোমাদের যদি অন্য কারো প্রশ্ন থাকে তাও করতে পারো। তাহলে আজকে তো আমরা এতটুকুই পড়লাম যে 9:40 বেজেছে, তোমাদের তো আবার 10টা থেকে আর একটা ক্লাস আছে। তো হচ্ছে যে এইটুকুই আজকে থাক, এইটুকুর মধ্যে থেকে তোমরা এমসিকিউ লিখে ফেলো, মিনিমাম 10টা লিখবা, লিখতে পারবা, ঠিক আছে? গত ক্লাসে যারা লিখো নাই তারা আজকে লিখে ফেলো, বা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বাকি পরের পৃষ্ঠা পড়বো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবো, প্রশ্ন করলে আসলে ভালো লাগে, তখন হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় যে তোমরা কোন কোন জায়গায় বুঝতে পারছো না, ঠিক আছে? তাহলে আমরা আজকে এতটুকুই থাকলো, এই 17 পৃষ্ঠার তোমরা যেটুকু পড়েছো সেই পর্যন্তই থাকলো। আর যেগুলো আমি পড়াই নি সেগুলো তোমাদের পড়ার দরকার নেই, যতটুকু পড়িয়েছি তার মধ্যে থেকে 10টা MCQ সবাই লিখবা, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।